আজকে আমরা দশম শ্রেণীর বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায় থেকে ছাপাখানার বাণিজ্যিক বিকাশ সম্পর্কে কিছু আলোচনা করব বা জানব। 19 শতকে ছাপাখানা বিকাশে বাঙালির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ছাপাখানার বিকাশটা তাদের কাছে হয়ে উঠেছিল একটা নেশার মতো। এই নেশা এমনই ছিল যে অনেকে পৈতৃক সম্পত্তি, মানে পিতার সম্পত্তি বিক্রি করতেও দ্বিধা করত না। যাই হোক, এই ছাপাখানার বিস্তারে আমরা দেখেছি বাঙালিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করত। এদের মধ্যে যেমন আমরা কয়েকজনের নাম জানব, তাদের ছাপাখানার প্রতিষ্ঠাতার নাম, ছাপাখানার নাম জানব। এগুলির মধ্যে প্রথম যার নাম আমাদের মনে করতে হয় সেটা হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য। এই গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি যিনি ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেছিলেন। এছাড়াও আমরা দেখেছি যে বিশ্বনাথ দেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গিরিশচন্দ্র বসু, শিশির কুমার ঘোষ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় প্রমুখের নামও আমরা, কাঙাল হরিনাথ প্রমুখের নামও আমরা এই ছাপাখানা ব্যবসায়িক বা বাণিজ্যিক উদ্যোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে দেখতে পাই। তো এই ছাপাখানা প্রতিষ্ঠার পিছনে কয়েকজনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো আমরা সিলেবাসে উল্লিখিত আছে এবং সেগুলো সম্পর্কে আমরা জানব এবং সেগুলো মনে রাখার চেষ্টা করব। যেমন আমরা পূর্বেই নাম পেয়েছিলাম যে পঞ্চানন্দ কর্মকার, পঞ্চানন্দ কর্মকারের নাম আমরা পূর্বেই জেনেছিলাম। এখানে আমরা দেখব যে পঞ্চানন্দ কর্মকারের জামাতা মনোহর কর্মকার এবং তার পুত্ররা একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। এর নাম ছিল চন্দ্রোদয় যন্ত্র। এই চন্দ্রোদয় যন্ত্র ছাপাখানার মধ্য দিয়ে তারা বেশিরভাগ, মানে সংবাদপত্র যেমন প্রকাশ করেছেন, আবার কিছু কিছু নিজেদের লেখা বইও প্রকাশ হয়েছে। এছাড়াও আমরা দেখি যে দুর্গাচরণ গুপ্ত গুপ্ত যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের বইয়ের দোকানও ছিল, যেটা গুপ্ত ব্রাদার্স নামে পরিচিত। এই গুপ্ত যন্ত্র যে প্রেস, সেখান থেকে গুপ্ত প্রেস পঞ্জিকা আজও মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে রয়েছে। তো এই দুর্গাচরণ গুপ্তর গুপ্ত যন্ত্র ছাপাখানা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। এছাড়াও আছে প্যারিচরণ সরকার, স্কুল বুক প্রেস প্রতিষ্ঠা করেছিলেন, যেখান থেকে তিনি নিজের লেখা বইগুলো প্রকাশ করতেন। রাজকৃষ্ণ বসু বীণা যন্ত্র নামে ছাপাখানা প্রকাশ করেছিলেন। এছাড়াও আমরা কয়েকজনের নাম আরও মনে রাখবো, যেমন দীননাথ দাস কমলালয় নামে ছাপাখানা প্রকাশ করেছিলেন, বেণীমাধব ভট্টাচার্য জেনারেল প্রিন্টিং ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন, সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বা যেটা যে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন বিদ্যাসাগর এবং তার বন্ধু তর্কালঙ্কার তার বন্ধু মদনমোহন তর্কালঙ্কার। এই মদনমোহন তর্কালঙ্কার এবং বিদ্যাসাগর উভয়ে মিলিত হয়ে আরও কয়েকটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন, যেমন সুদর্শন যন্ত্র, আদর্শ যন্ত্র। এইগুলি ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গঙ্গা কিশোর ভট্টাচার্য এবং হরনাথ রায় উভয়ে মিলে বাঙ্গাল গেজেটি প্রেস গঠন করেছিলেন। তখনকার সবাই, যে সমস্ত ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন যে সমস্ত ব্যক্তিরা, সকলেই কিন্তু ছাপাখানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সত্ত্বে যেটা বেশি ছিল মূলধন নিয়োগ করতে হতো। অনেকের কিন্তু সেই পরিমাণ মূলধন ছিল না, কিন্তু ছাপাখানা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাদের মানে নেশা ছিল। সেই নেশাকে কাজে লাগানোর জন্য আমরা দেখেছি যে যৌথভাবে ছাপাখানা প্রতিষ্ঠা করতেন। অনেকে এই ছাপাখানাকে থেকে প্রচুর মুনাফা অর্জন করেছেন, আবার এই ছাপাখানা থেকে অনেকে কী করেছেন, ছাপাখানা থেকে অনেকে মানে ছাপাখানা বিক্রি করে দিতেও বাধ্য হয়েছে, মানে যেগুলো চালাতে পারেনি। তো এরকম যৌথভাবে আমরা যেমন দেখছি যে গঙ্গা কিশোর ভট্টাচার্য, তারপরে হরচন্দ্র রায়, এরাও কিন্তু যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন, বিদ্যাসাগর মদনমোহন তর্কালঙ্কার এরাও যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন। তো এগুলো ছাপাখানার বিকাশে
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং বাণিজ্যিক বা বাঙালিদের উদ্যোগ হিসাবে আমরা এই নামগুলো পাব। যেমন একটা প্রশ্ন আছে যে ছাপাখানার বিকাশে বা ব্যবসায়িক উদ্যোগে বাঙালিদের ভূমিকা কী ছিল, তাহলে এই প্রশ্নের উত্তরটা বলতে গেলে আমরা বিদ্যাসাগর, তারপরে গঙ্গাকিশোর ভট্টাচার্য, এগুলো নামগুলো আলোচনা করতে হবে। এছাড়া হরচন্দ্র রায়, এই নামগুলো আমাদের মনে রাখতে হবে বা তাদের ভূমিকাগুলো তুলে ধরেই উত্তরটা সাজাতে হবে। তাহলে এগুলি ছাড়াও আমরা মুদ্রণ শিল্পের ক্ষেত্রে যার নাম বিশেষভাবে পাই, তিনি হচ্ছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং তার প্রতিষ্ঠিত UN রায় অ্যান্ড সন্স এই ছাপাখানার বিশিষ্ট নাম হিসেবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নাম স্মরণীয়। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তিনি নিজে ছিলেন একজন সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রকর, এছাড়াও তিনি যে ছাপাখানাটা প্রতিষ্ঠা করেছিলেন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেগুলো হলো যে তিনি যে বাংলা ছাপাখানার মধ্যে হাফটন ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। হাফটন ব্লক কি না, ছাপাখানায় যে সমস্ত মুদ্রা যন্ত্রগুলো ছিল বা মুদ্রাক্ষরগুলো ছিল সেগুলো ছিল কাঠের তৈরি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তামা এবং দস্তার পাতের উপরে অক্ষর এবং ছবি সাজিয়ে সেগুলো ছাপার ব্যবস্থা করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন বইয়ের ভিতরে প্রচ্ছদ, ভালো ভালো ছবি কীভাবে খোদাই করা যায় সেগুলোর ক্ষেত্রেও তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। তো এই ছাপাখানার মুদ্রণ শিল্পের ক্ষেত্রে কিন্তু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া যে সমস্ত UN রায় অ্যান্ড সন্স এই প্রেস থেকে যে সমস্ত বই ছাপা হয়েছিল সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বই, যেমন টুনটুনির বই, গোপী গায়েন, বাঘা গায়েন, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, এই বইগুলো এই UN রায় অ্যান্ড সন্স প্রেস থেকে ছাপা হয়েছিল। তো একটা 4 নম্বরের প্রশ্ন হিসেবে করবে, যেটা হচ্ছে যে ছাপাখানা শিল্পে ছাপাখানার শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা কী ছিল, এটা সংক্ষেপে আলোচনা করো, এটা একটা প্রশ্ন হিসেবে করবে। আর এছাড়াও এখানে যেগুলো যে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যেমন প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন, ছাপাখানার ক্ষেত্রে প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন, গঙ্গাকিশোর ভট্টাচার্য। আর যেগুলো করবে যে বিভিন্ন ছাপাখানা বা প্রেসের নাম এবং তাদের আবিষ্কর্তা কে ছিলেন, এই আবিষ্কর্তা বলছি প্রতিষ্ঠাতা কে ছিলেন, এগুলোর নাম বাঁদিক ডান দিক করে সাজিয়ে সাজিয়ে মনে রাখার চেষ্টা করবে। যে প্রতিষ্ঠাতা একদিকে লিখবে প্রতিষ্ঠাতা, আর একদিকে লিখবে মুদ্রণ ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র, এই এগুলোর নাম ডান দিক বাঁদিক সাজিয়ে মনে রাখার চেষ্টা করবে লিখে লিখে। আর যেটা হবে হাফটন ব্লক কি, এটাও প্রশ্ন হিসেবে আসতে পারে যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী যে তামা ও দস্তার উপরে অক্ষর ও ছবি সাজিয়ে ছাপার ব্যবস্থা করেছিলেন সেটাকে আমরা বলে থাকি হাফটন ব্লক। তো এগুলো এছাড়াও তার যে বইগুলো আছে সেগুলো সম্পর্কেও মনে রাখতে হবে, কী কী বই প্রকাশ করেছিলেন এগুলো মনে রাখবে। আর যেটা যে কে কবে UN রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেছিলেন এটাও প্রশ্ন হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে সন্দেশ পত্রিকার প্রকাশক কে ছিলেন, এই প্রশ্নটাও বিশেষ আসে। তো এগুলো থেকে আমরা এই মোটামুটি ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগ যদি বড় প্রশ্ন হিসেবে আসে তাহলে সমস্ত জিনিসগুলো একসাথে দিতে হবে, আর যদি ছোট ছোট প্রশ্ন হিসাবে এগুলো তোমাদের অবশ্যই করতে হবে। তো এটাই আজকে আমাদের ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগ সম্পর্কে বিশেষ আলোচনা।